আমরা ইয়ং জেনারেশনের বেশিরভাগ ছেলেমেয়েরাই বর্তমানে স্মার্টফোন ইউজ করি, সে স্মার্টফোন 3G হোক অথবা 4G, সবার স্মার্টফোনেরই একটাই প্রবলেম, যে ব্যাটারি প্রবলেম। ব্যাটারি প্রবলেমের জন্য আমরা বেশিরভাগই পাওয়ার অ্যাডাপ্টার ক্যারি করি, অথবা কেউ কেউ পাওয়ার ব্যাঙ্কও ক্যারি করে। পাওয়ার ব্যাঙ্কটা একটা বাল্কি সাইজের হয়, অনেকটা ওয়েট হয়, ক্যারি করতেও প্রবলেম, বাট কি করবো, স্মার্টফোনে চার্জ ধরে রাখার জন্য পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতেই হয়। কিন্তু আমি আজকে আপনাদের যে নিউজটা দেব সেটা শুনে আপনারা হা হয়ে যাবেন, কারণ এরপরে আমাদের আর স্মার্ট পাওয়ার অ্যাডাপ্টার বা পাওয়ার কেবল ক্যারি করতে হবে না, কারণ জিও একটা নতুন প্ল্যান এনেছে, জিও জুস, যার মাধ্যমে আপনার সিম থেকেই আপনার ফোন চার্জ হবে। চলুন আর কথা না বাড়িয়ে জিও টুইটার অ্যাকাউন্টটা দেখে নিই কি বলছে। এসেছি আমরা জিও টুইটার পেজে। তো এখানে দেখতে পাচ্ছি 6 ঘন্টা আগে জিও একটা পোস্ট করেছে, টাইম টু সে গুড বাই টু চার্জার অ্যান্ড হেভি পাওয়ার ব্যাঙ্কস, ইন্ট্রোডিউসিং জিও জুস। তো দেখে নিই ভিডিওটায় কি বলছে। Jio SIM into my phone and it starts charging. Jio Juice uses the wireless Jio network to create an electromagnetic field between the transmitter and the receiver. This enables a free transfer of energy through electromagnetic induction, turning true 4G data packets into refreshing energy packets. বুঝতে পাচ্ছেন আপনি, এরপরে হয়তো আমাদের পাওয়ার ব্যাংক অথবা পাওয়ার অ্যাডাপ্টার ক্যারি করতে হবে না। কিন্তু এ প্রসঙ্গে আমার একটা কথা বলে রাখা ভালো, এই যে চার্জ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাহায্যে, এই চার্জিং রেট খুব একটা ফাস্ট হবে না। তো সুতরাং আমরা যে এক্সপেক্ট করছি যে খুব ভালো চার্জ হবে সেটা নয়, হয়তো বা আধ ঘন্টা কি 20 মিনিটে আপনার ফোনের 1% চার্জ হবে, তাও ভালো, কিছু না হওয়ার থেকে তো কিছুটা হওয়া ভালো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।